অনলাইনে দেখি যে 6% মর্গেজ 6 times দেয়, কোন জায়গায় কোন ব্যাংকে দেখেছেন দিতে 6% আপনি? আর নাম্বার টু হলো, যদি বাই টু লেট কিনতে হয়, বাই টু লেট কেনার ক্ষেত্রে যদি আমরা দুই ফ্রেন্ড মিলে কাজ দেখাইয়া কিনাটা ভালো হবে না লিমিটেড কোম্পানি আছে ওইটা থ্রোতে করলে ভালো হবে? কোম্পানিটা কিভাবে ক্যালকুলেশন করে মর্গেজ? খুবই খুবই আমি বলবো যে আপনার ম্যাচিউর কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করেন, ফিনান্স বিষয়ক প্রশ্নের উত্তর মোস্তাফা পাই দিবেন। হ্যাঁ, মর্গেজ বিষয়ে কোয়েশ্চন। আচ্ছা, এখন এমনি অনলাইনে দেখি যে 6% মর্গেজ 5 times 6 times দেয়, সেটা কি সত্যি? যে এখন আগে তো শুনতাম যে 4.5। কোন জায়গায় কোন ব্যাংকে দেখেছেন দিতে 6% আপনি? অনলাইনে কোন ব্যাংকে দেখেছেন? না, এমনি ওই যে বিজ্ঞ যারা বানায় এর জন্য, মেক শিওর এর জন্য আমি আপনার এখানে ভিডিও দেখেছেন তাই না? ঠিক আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো, যদি বাই টু লেট কিনতে হয়, বাই টু লেট কেনার ক্ষেত্রে যদি আমরা দুই ফ্রেন্ড মিলে কাজ দেখাইয়া কেনাটা ভালো হবে না থ্রোদা কোম্পানি লিমিটেড কোম্পানি আছে ওইটা থ্রোতে করলে ভালো হবে? আর ওই যে কোম্পানি থ্রোতে কিভাবে ক্যালকুলেশন করে আপনার ওই যে মর্গেজ দেওয়াটা কিভাবে? যেমন কাজের ব্যস্ততে তো দেখা যায়, কাজ যদি 50,000 করা হয়, 5 times 250,000 এরকমই দেয়, বাট কোম্পানিটা কিভাবে ক্যালকুলেশন করে মর্গেজ সেটা জানার জন্য আমি একটু মুস্তাফিজের একটা অ্যাডভাইস চাই। আচ্ছা, ধন্যবাদ। খুবই খুবই আমি বলবো যে আপনার ম্যাচিউর কোয়েশ্চেন এবং ইন্টারেস্টিং। ঠিক আছে ভাই, আপনার কোয়েশ্চেনটা কোয়েশ্চেন দুইটাই তো, 6 times মর্গেজ পাওয়া যায় বা ইনকামের 6 times মর্গেজ পাওয়া যায়, এটা আপনি দেখছেন অনলাইনে বিভিন্ন জায়গাতে, কথাটা সত্য। এটা আগেও ছিল, এখনো আছে এবং হয়তো বা থাকবে অনেকদিন। এখন এইটা সব ব্যাংক দেয় না, এখানে আপনার কিছু কিছু স্পেশালাইজড ব্যাংক আছে যারা আপনার ইনকামের মাল্টিপল 6 times পর্যন্ত দেয়, কিন্তু এখানে অনেক ক্রাইটেরিয়া, অনেক শর্ত আছে। যেমন আগে একটা ইসলামিক ব্যাংক দিত, আমাদের আমরা তখন কয়েকবারই বলছি যে আপনার ওরা দেয়, কিন্তু আপনার যদি আপনার বাকি শর্তগুলো পূরণ হয়, ডিপেন্ডিং অন আপনার ইনকাম, এজ, স্ট্যাটাস, সব অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। এখন শুধু ইসলামিক ব্যাংকটা এটা দিতেছে না, বাট ইসলামিক ব্যাংক ছাড়া আপনার নন ইসলামিক কয়েকটা ব্যাংক আছে। মূলত এই যেসব ব্যাংকগুলো দেয় হায়ার মাল্টিপলস, তারা কিন্তু আপনার প্রফেশনালদের দেয়, অর্থাৎ ডাক্তার, আর্কিটেক্ট, অ্যাকাউন্টেন্ট, সলিসিটার, এই ধরনের আপনার কিছু তাদের ক্যাটাগরি আছে, যে এই ক্যাটাগরিদেরকে যারা প্রফেশনাল তাদেরকে আপনার 6 times দেয় যদি তারা ফার্স্ট টাইম বায় হয়। আরও কিছু জিনিস আপনার মেনটেন করা লাগবে, ফর এক্সাম্পল আপনার মর্গেজের টার্মটা হইতে হবে 35-40 years, দ্যাট মিনস আপনি যদি 50 বছর বা আপনি যদি 55 বছর বয়সে, এই ধরনের কেউ হয়তো 6 times পাবে না, হ্যাজ টু বি লং টার্ম মর্গেজের টার্মটা হইতে হবে। কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট যদি না থাকে, আপনার যদি কোনো অ্যাডভার্স হিস্ট্রি না থাকে, সো এই ধরনের অনেকগুলো জিনিস এরা মেনটেন করে তখন দেখা যায় যে আপনি 6 times পাওয়া যায়। আর বড় নেগেটিভ সাইড হচ্ছে যে এই ধরনের ব্যাংকগুলো আপনার কিন্তু তাদের মর্গেজ ইন্টারেস্ট রেট অনেক বেশি থাকে। আমি গত বছর আমার কাছে দুইজন অ্যাপ্লিকেন্ট আসছিল যারা 6 times বা ম্যাক্সিমাম 4 ছিল, দুজনই প্রফেশনাল, এন্ড অফ দ্য ডে তারা তার মর্গেজ ইন্টারেস্ট রেট দেখে তখন আর আগায় না, যে জন্য আমাদের এত হাই রেট দিয়ে 6 times নেওয়ার কোনো মানে হয় না, উই রাদার গো টু নর্মাল মর্গেজ প্রসেস। তো তারা 6 times পায় না, তারা 5 times প্লাস পাইছে, কিন্তু দেখো গুড মর্গেজ রেট এবং স্ট্যান্ডার্ড রেট তাদেরকে আমি এনে দিতে পারছি, যদিও তাদের প্রাথমিক ইন্টেনশন ছিল 6 times নেওয়াটা, ইনকামে 6 times নেওয়া। ভাই আমি তিনটা পেয়েছি অনলাইনে, যেটা এখন কমার্শিয়াল কিছু না দেখে দেখাচ্ছে যে এদের প্রাথমিক তথ্য দেওয়া আছে এখানে 6 times, আপনার কথাগুলো এখানে কিন্তু বর্ণনা করে দিয়েছে। আমি সবচেয়ে ভালো লাগে কি এখানে তাদের এখানে ক্লিক করলে তথ্যগুলো পাওয়া যায়, ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে 4.5 থেকে কিভাবে হায়ার হবে, কি হবে না হবে 6 times, আপনার কথা সলিসিটার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, এই কথাগুলো এখানে হাইলাইট করতেছে। গ্যারান্টার লাগবে, গ্যারান্টার ছাড়া তারা দিবে না, স্টেবল এমপ্লয়মেন্ট, সোল ট্রেডার ইত্যাদি ইত্যাদি লাগবে, আপনার জয়েন্ট অ্যাপ্লিকেন্ট হলে কি হবে, এলিজিবিলিটির জন্য কি হবে, সব তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, যার ফলে আমি মনে করি ক্লিক অফ এ বাটন অনেক তথ্য পাওয়া যায়। আমার কোনো ধারণা নেই,
আমি আপনার কাছে শুনে নেই সিক্স টাইমস, আমি 5.5 শুনে তো বলতাম 5.5 টাইম দেয়। সুতরাং এই যে জিনিসটা বললেন আপনি যে বলে দেন, এটাকে আমি বলি কি এই জিনিসটা আমাদের দর্শকের প্রয়োজন, এটা আপনি জানেন পাওয়াটা খুব কষ্টকর এবং পাওয়াটা উচিত না, কারণ কি হায়ার রেট দিতে হচ্ছে, খুব কম বয়সে তার এই মডেলটা নিতে হচ্ছে, 35-এর নিচে বয়স থাকতে হচ্ছে, 35-এর নিচে কে এত ইনকাম করবে বা এত পাবে। সুতরাং এই জিনিসটা দর্শকদের বুঝতে হবে, এটাই আমি দর্শকদের বলি যে এখানে সঠিক তথ্য পাবেন, বিশ্বাসযোগ্য তথ্য পাবেন। আমি কি করবো মুস্তাজ ভাইয়ের বলার পর আমি বলবো যে এই জিনিসটা আমি দেখাতে পারি কিনা, কারণ আমি যেটা জানি না, আমি রেগুলেটেড না, আমি অভিজ্ঞ না, আমি এটা প্র্যাকটিস করি না, বা আমার ব্যক্তিগত জীবনে এটার কোনো ছোঁয়া নেই। সুতরাং আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ যার 3-4টা বাড়ি আছে, তিনি জানবেন, মার্কেটে খবর রাখবেন বা পোর্টফোলিও ল্যান্ডলর্ড এর থেকে ভালো জানবেন। তবে দর্শকের আমি ধন্যবাদ দেই এই প্রশ্নটা করার জন্য। আপনি ওনাকে কি সাজেশন দিবেন মুস্তাফিজ ভাই? না, আমি ওনার ব্যাকগ্রাউন্ড জানি না, যদি ফার্স্ট টাইম বায়ার হন আর যদি উনি প্রফেশনাল হন উনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন কোনো মর্গেজ অ্যাডভাইজার কাছে, অথবা আমাদের সাথে উনি অ্যাসেসমেন্ট করে দেখতে পারেন যে ওনার কী কী অপশনগুলো আছে। বাট আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, সিক্স টাইমসে আসলে যাওয়াটা ওয়াইজ ডিসিশন হয় না, কারণ আপনার মগজের রেটটা অনেক বেশি হয় এবং সেটা দেখা যায় যে আপনার একটু বেশি লোন নিতে যে আপনার একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আসলে আপনাকে নিতে হইতেছে, আর ফার্স্ট টাইম বায়ারদের এরকম একটা স্ট্রেসফুল জার্নিতে যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করি না। দে শুড গো ফর কমফোর্টেবল আপনার পেমেন্ট প্ল্যানে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.